করেছেন। তাদের লাইভ স্টোরিতে আমরা যদি যাব তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট। তো স্টুডেন্টদের ক্ষেত্রে এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ, যেহেতু আচার্যরা সংস্কৃত এবং টিচাররা সকলেই বলে থাকে স্টুডেন্ট লাইফ ইজ মানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সময়। যে স্টুডেন্ট প্রাথমিক ভালো শিক্ষা পাবে, প্রথম শুরুতে প্রাথমিক যেটা মানে ছোট কেজি থেকে শুরু করে যদি সুন্দর টিচিং পায় তো ওর লাইফ সে বুঝে উঠতে পারবে এবং আগে বুঝে উঠতে পারবে এবং তারা সে সফল হবে, আর সে কখনো আর নষ্ট করবে না তার লাইফের জন্য একটা লক্ষ্য বস্তু ডেস্টিনেশন স্থান। কিন্তু মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। আমি নিজেকেই জানতে পারলাম না, হু এম আই, হোয়াই আই এম এ সাফারিং, আমি কে, আমি কেন দুঃখ পাচ্ছি, হোয়াই আই গোয়িং টু মাই ডেস্টিনেশন, আমি কোথায় যাব, আমার গন্তব্যস্থান কোথায়, এগুলো যদি প্রশ্ন না হয়। ভাগবতমের প্রথম দিকেই বলেছেন কি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, কেউ যদি এরকম প্রশ্ন উদ্বেগ না হয় তার কখনো মানব জীবন শুরু হয় না। এই জন্য মানব জীবনে শুরু হতে গেলে আমাদেরকে একটা লক্ষ্য স্থির করতে হবে, যে আমি দেখবে টিচাররা জিজ্ঞাসা করে ইউ আর এ হবি, তোমার হবি মানে শখ, তোমার কী শখ, কেউ বলে আমি ডক্টরেট হব, কেউ বলে আমি পুলিশ অফিসার হব, যার যেটা ইচ্ছা মনে। তো এই যে শখ বা হবি আমার আছে, এটা আমাকে হতে হবে, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, তা আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ডক্টরেট সায়েন্স নিয়ে পড়তে হবে। তো ঠিক সেই রকম আমি যদি পৃথিবীর কলেজের লেকচারার হতে চাই তো ভালো আমাকে ফিলোসফি নিতে হবে, দর্শন শাস্ত্র আমাকে পড়তে হবে। তো এইরকম বিভিন্ন রকমের পড়াশোনা রয়েছে। তো আমার লক্ষ্য বস্তু কি, আমার লক্ষ্য বস্তু হচ্ছে আমি যেটা হব, আমি মনে করি আমি একজন ভালো প্রচারক হব, আমি মনে করি আমি তার সুন্দর ক্লাস দিব এবং মানুষ ভালো প্রচারক হব। তো যে ব্যক্তি ভালো প্রচারক হতে চায়, ভালো গুরু হতে চায়, তাকে আগে ভালো শিষ্য হতে হবে। যে ভালো টিচার হতে চায় তাকে ভালো ছাত্র হতে হবে, হ্যাঁ কি না? এইরকম যে স্টুডেন্ট মা বাবা থেকে শুরু করে এবং সে শিক্ষক ভালো শিক্ষকের কাছে পড়বে, আর প্রাথমিকটা যদি তাদের অ ক খ যদি প্রাথমিকটা সে যদি ভালো পায় তো ওর লাইফটা একদিন সে সফল হয়। আর যে গোড়া থেকে গণ্ডগোল সে কিন্তু হাজার চেষ্টা করেও কখনো সফল হতে পারবে না, হ্যাঁ সফলের রাস্তা দেখতে পায় না, অসফল হয়। এই জন্য আমাদেরকে মনে করতে হবে এই সফল ব্যক্তিরা কী করে, এই সফল ব্যক্তিরা জানে কোথায় টাকা ইনভেস্ট করলে তারা প্রফিট হবে, ভালো প্রফিট হবে, কোথায় টাইম ইনভেস্ট করলে ভালো প্রফিট হবে সেটা সফল ব্যক্তিরা জানে। তো ঠিক সেই রকম আমাদেরকে দেখতে হবে।
এখন তারা টাইম টেবিল জানে এবং টাকা ইনভেস্ট করে কোন কোম্পানি কিভাবে কি আমার প্রফিট পাবো ওরা জানে, কিন্তু অসফল ব্যক্তি জানে না যে কি করে সে কোথায় ইনভেস্ট করে। এইভাবে মানুষ ইনভেস্ট করে, কিন্তু টাইম ইনভেস্ট করাটা এটা একটা আলাদা জিনিস। এখন কেউ প্রশ্ন করতে পারে টাইম আবার কি করে ইনভেস্ট করে। আমরা জানি যারা আজকে সফল হয়েছে, আমরা ক্রিকেটারকে যদি জানি কে, কপিল দেব, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, এরা কিন্তু কখনো টাকা ইনভেস্ট করেনি, এদের টাইম ইনভেস্ট করেছিল। এই টাইমে আমি এটা চর্চা করব, এই টাইমে এটা আমি করব। আমরা স্পোর্টসের দিকে যাই, আমাদের একজন রয়েছে ইনস্টিটিউশন বোর্ড, তাই না, ফার্স্ট দৌড়েছিল, প্রথম তিনি 100 সেকেন্ড দৌড়িয়েছিল, তাকে 100 সেকেন্ডের জন্য $119 মিলিয়ন প্রাপ্ত হয়েছিল, যেটার দাম হচ্ছে 7 কোটি প্রায় কয়েক লক্ষ টাকা। তো ও 100 সেকেন্ড দৌড়ানোর জন্য এত পেয়েছিলেন, মানে সে পার সেকেন্ড $1 মিলিয়ন। কি করে পেল 100 সেকেন্ড রানে এত কোটি টাকা? সে পেয়েছে সেকেন্ডে 1 কোটি টাকা লাভ করেছে। সে 30-20 বছর ইনভেস্ট করেছিল, টাইম চর্চা করেছিল 20 বছর যে আমাকে এটা হতে হবে, তাকে এত বড় টাইম ইনভেস্ট করেছিল। আর একজন আর্ট করে, কি নাম, লিওনার্দো ভিনসি, ও একটা হোটেলে বসেছিল, ওই হোটেলে বসে এক মহিলা সেখানে রেস্টুরেন্টে এসেছিলেন, তার ছবি আঁকে দিয়েছিলেন 1 মিনিটে, না 1 মিনিট 3 সেকেন্ড, 3 মিনিটে ছবি এঁকেছিলেন, তাকে দিয়েছিলেন যে তুমি যাও এই ছবিটা বিক্রি কর। সেটা বিক্রি করতে গিয়েছে $350 মোনালিসা বিক্রি করেছে, যে তুমি এই 3 মিনিটে এটা কি করে সম্ভব, মানে এর জন্য তাকে ওই যে 3 মিনিটে যে ছবিটা কাউকে দেখে সঙ্গে সঙ্গে আঁকা, এর জন্য সে 30 বছর টাইম ইনভেস্ট করেছিলেন। তো এই জন্য আমাদেরকে টাইম ইনভেস্ট করতে হবে। তা আমি ভালো স্টুডেন্ট হব, আমাকে টাইম ইনভেস্ট, আমি ভালো ভক্ত হব, আমাকে টাইম ইনভেস্ট করতে। তো যদি আমি টাইম ইনভেস্ট করি আর ওই টাইমটায় আমি যদি চর্চা করি, তাহলে একদিন আমি সফল হব। এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে কি, ভগবান এবং প্রার্থনা, বৈষ্ণব সকলের এই প্রার্থনাগুলো আমাদের রয়েছে। অনলাইনে দিয়েছ, কজন আছে এখানে? তো নেই কেউ, লাইভে দিয়েছি। তো এই জন্য টাইম ইনভেস্টমেন্ট বিরাট একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে যেটা আমি হব, আমার হবি, সেটার জন্য আমাকে গভীরভাবে, এর আগে আমি সেই আগের দিনে বলেছিলাম, যেদিন আমরা রুটিন তৈরি করি কি বলেছিলাম, এটা চড়াই পাখি, সে এইরকম অবস্থায় রয়েছে। কি অবস্থায়? সে একদম মরুভূমিতে চলতে চলতে না পেরে গরম তাপে তার পাখা খুলে যাচ্ছিল, ক্লান্ত হয়ে গিয়ে পড়ে গেছে রেতে বালির মধ্যে। পরে সে কি করছে, হ্যাঁ, সে কি করবে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, মানে কি যন্ত্রণা সেখানে, গরম তাপ, তৃষ্ণার্ত, তার শরীরের কি অবস্থা, সব পাখাগুলো খসে যাচ্ছে, একটা পায়রা উড়ে যাচ্ছিল তাকে ডেকেছে, তুমি আসো।
তাই এসেছে বলছে তুমি কোথায় যাবে পায়রাকে জিজ্ঞাসা করছে চড়াই পাখি কোথায় যাবে বলছে আমি স্বর্গে যাচ্ছি ও তাহলে তো ভালো হলো তুমি স্বর্গে যাচ্ছ এই স্বর্গে যাবে তোমার কথা জিজ্ঞাসা করো তো আমি কতদিন এইভাবে থাকবো তো স্বর্গে গিয়া ওর কাজ সেরে ও জিজ্ঞাসা করেছিল ধর্মরাজকে যে আমার একটা বোন এইরকম তপ্ত বালির মধ্যে বিরাট কষ্ট পাচ্ছে সে কতদিন এইরকম কষ্ট আসে আরো 10 বছর 10 বছর ওকে এরকম থাকতে হবে একটা মানুষের পক্ষে একটা জীবের পক্ষে সম্ভব পায়রার পছন্দ হয়নি যে এটা যদি গিয়ে আমি বলি ও তো এইটা শুনে 10 বছর এরকম থাকা মানে সে তো অজ্ঞান হয়ে মরেই যাবে হার্ট অ্যাটাক করে একই না তখন ও জিজ্ঞাসা করছে না অন্য কোনো উপায় কি নেই এর কোনো উপায় নেই বলছে হ্যাঁ একটা উপায় আছে কি ওকে প্রার্থনা করতে কি প্রার্থনা হ্যাঁ তুমি ওকে বলো ও যেন প্রার্থনা করে হে ভগবান তুমি আমাকে যে এই অবস্থায় রেখেছ অসংখ্য ধন্যবাদ তারপরে পায়রা এসে তাকে এই প্রার্থনা করতে বললেন আর সে তো মরণাপন্ন অবস্থা সেইটু জ্ঞান দিয়েই বলছে হে ভগবান আমার হয়তো অনেক কষ্ট ছিল তা তুমি আমাকে এইরকম রেখেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে ভগবান এই কথা যখন প্রার্থনা শুরু করলেন ভগবান কি করলেন তার সুস্থতার জন্য সেখানে একটা জলাশয় তৈরি করলেন সবুজ বৃক্ষ তৈরি করলেন তাকে ছায়া দিলেন আর সে খাবার পেলেন ভগবান সব কিছু সরবরাহ করেন আর এর জন্য সে শক্তি সামর্থ্য সব কিছু লাভ করলেন তার শরীরের পাখা গেজে গেল সে অপূর্ব সুন্দর একটি পূর্ণ শক্তিমান শরীর প্রাপ্ত হলেন এটা কি করে সম্ভব হলো যেহেতু ভগবান পূর্ণ তার অংশ তাকে আমি যখন প্রার্থনা করব আমিও সেই পূর্ণতা অর্জন করব এই পূর্ণতা অর্জনের এটাই হচ্ছে সাফল্য তাই আমরা যদি এই পূর্ণতা লাভ করতে চাই তাহলে আমাদের কাছে একটাই রাস্তা আছে কি প্রার্থনা আমি খেতে বসেছি আইটেম আমার পছন্দ না সেই আইটেম হয়েছে মার কাছে ঝগড়া করছি মার কাছে তুমি এটা কোনো করেছো এটা আমি খাই নি অমুক সমুক ঝগড়া করে গালিগালাজ করে কিছু হয়ে যাচ্ছে কারণ এই ক্রোধ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সত্য গীতায় ভগবান 62-63 শ্লোকে বলছে ধ্যায়তন বিষয়ন পুংস সংস্তেষু উপজায়তে দ্বিতীয় অধ্যায় 62-63 সংস্তেষু সংজার সংজায়তে কাম ক্রামত ক্রোধ বিলাস ক্রোধাত ভবতি সম্মোহ সমহা স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধিনার বুদ্ধিনাশক পরস্মৃতি আমি চিন্তা করছি ও আজকের দিনটা যদি সুন্দর পিজা হতো সকালে আর স্যুপ হতো ভালো আর বাড়ি গিয়ে দেখছি মা ওটা করে তাহলে কি আমি কার ধ্যান করছিলাম পিজার স্যুপ আর পিজা বুঝা গেল মা করেনি তাহলে কি হবে বিষয়ের প্রতি ধ্যান করতে করতে আসক্তি জন্মায় যে কি খাবো মার কাছে টাকা চাইলাম বাবার কাছে টাকা চাইলাম লাল দাও আমি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো টাকাও মা দেব না কারণ টাকাও পর্যাপ্ত নেই পিতামাতাদের কাছে তাহলে কি হবে মোবাইল চাইলাম মোবাইল দিয়ে এলো না তাহলে কি হবে আমার ধ্যান শুধু মোবাইল ও আ ভাস্করের এত সুন্দর মোবাইল আছে আমার নাই ওইটাই ধ্যান জব করছি আর ধ্যান করছি অনেক কিছু কি করে মোবাইলটা নেওয়া যায় কি করে আমি মোবাইল মার কাছে গিয়ে বাদ মানে তোমার ওইটাই ধ্যান জ্ঞান যদি না দেয় তাহলে কি হবে বিষয়ের প্রতি ধ্যান করতে করতে মানুষের আসক্তি জন্মায় আসক্তির পরে কামনার উদয় হয় আর কামনার উদয়ে গিয়ে বলে মা এটা দাও ভগবানের কাছে হে নিষ্ণুদেব যেন ওইরকম একটা আমার মোবাইল হয় অ্যান্ড্রয়েড ওটাও প্রার্থনা আর যদি সেটা না হয় তাহলে কি কাম যদি পরিপূর্ণ না হয় হবে না এখন আমি দিতে পারবো না টাকা পয়সা নাই কিছু সুইসাইডের কাছে চলে যাবে নতুবা কিছু একটা করবে তো ও যদি ভালো হয় তাহলে ওই জগতে যাবে
নাহলে এই জন্য বিষয়ের প্রতি ধ্যান করতে করতে মানুষের আসক্তি আসক্তি থেকে কামনার উদয় হয়, কামনা পরিপূর্ণ না হলে ক্রোধ হয়, আর ক্রোধের ফলে মানুষের সব কিছু হয়। আজকে ক্রোধের ফলে লঙ্কা পুড়ে ছাই হয়েছে, ক্রোধের ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, ক্রোধের ফলে এগুলো হয়েছে। সেই জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, মা বাবা যা দিয়েছেন, ভগবান আজকে যা জুটিয়েছেন, সেটাকেই যদি আমি প্রার্থনা করি এবং প্রার্থনা করে যদি মনে করি ভগবান তুমি হয়তো এইটুকু আমাকে আজকে নাও দিতে পারতে, তুমি অনেক ধন্যবাদ তোমাকে, আমি তুমি এইটুকু আমাকে দিয়েছ, সন্তুষ্ট ভরে খাও, সন্তুষ্ট ভরে থাকো, যে অবস্থায় যেখানে আছো, যে ড্রেস পরছো, যা পাচ্ছ যেটাই, ওটাই ভগবানকে প্রার্থনা কর, প্রভু অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এখানে টিকে রেখেছো, আমি তো আছি জীবনটা নিয়ে। এই প্রার্থনা যদি আমরা করব, তখন ভগবান, দেবতা, গুরু, বৈষ্ণব আচার্যগণ, মুনি ঋষিগণের আশীর্বাদ প্রাপ্ত হব, যে না এ সন্তুষ্ট রয়েছে, একে সন্তুষ্ট কর, তখন তারা তোমাকে সহযোগিতা করবে। আর যদি আমি অসন্তুষ্ট থাকি পৃথিবীতে, যতই ধন তপস্যা করি, নির্জলা একাদশী আর জপ করছি, চিন্তা করছি, কালকে পারো নেই এটা এটা করবো, নির্জলা করছি কিন্তু ধ্যান খাবারের দিকে, অনেক তপস্যা ব্রত করছি ধ্যান, বিরাট কিছু করছে, আর বাড়ি গিয়ে ছেলের সঙ্গে রাগ, বউয়ের সঙ্গে রাগ, মানুষেরকে উল্টা মিথ্যা কথা বলছে, এগুলোও তপস্যা। আমি বিরাট তপস্যা করছি কিন্তু একে রাগ দেখাচ্ছি, ওকে এটা বলছি, একে এটা বলছি, এগুলো কিন্তু ব্রতের মধ্যে একটা বড় ব্রত। এই জন্য আমাদেরকে বাহ্যিক ব্যবহারটাও ঠিক রাখতে হবে, প্রত্যেকের সঙ্গে সব কিছু ঠিক রাইট রাখতে হবে। এই জন্য এইসব জিনিস যখন আমরা প্রার্থনা এরকম দিন হয়ে যে অবস্থায় যেখানে আছি সন্তুষ্ট বোধ করব, তখন ভগবান তোমাকে অডেল দিবে। ভগবান বলছে আমার ভক্তের আমি সব কিছু বহন করি, 22 নবম অধ্যায় 22 অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যু পার্শ্বতে তেষাম নিত্যাহি যুক্তানাম যোগক্ষেমা, যে আমাকে অনন্যভাবে সবসময় আমাকে চিন্তা করে, আমাকে প্রার্থনা করে, আমি তাকে যা প্রয়োজন সংরক্ষণ করে রাখি, আর কি নিজে ভার বহন করে আমি এনে দিই। ওই চোরাই পাখি প্রার্থনা করলো, দেখুন ভগবান সব কিছু তার যা লাগে দিল সাক্ষাৎ। একটা কালকে ক্লাসে বলেছিলাম, নবদ্বীপে ক্লাস ছিল বাবা রানী, তো সেখানে একজন রাজকন্যা ছিল, সে রাজকন্যা বিষ্ণুর আরাধনা ছিলেন, ওই রাজকন্যার নাম ছিল বৈরাগ্যবতী, তার নাম তার বাবা দিয়েছিলেন বৈরাগ্যবতী, তিনি বিষ্ণুর আরাধনা করতেন, লক্ষ্মীনারায়ণ সুন্দর সারঞ্জমে ভগবানের সেবা করতেন, প্রতিদিনে বিভিন্ন দামি দামি অলঙ্কারে বিভূষিতা সেই করতেন। তো একদিন একটা চোর এসেছিল, তো সেই চোর এসে মন্দিরে দর্শন করছিলেন আর ওই বৈরাগ্যবতী পূজা করছিলেন, কিন্তু খুব ভগবানের ভক্ত, সরল সরল হৃদয় ছাড়া ভগবানকে গুরু গৌরঙ্গে পাওয়া যাবে না, এই জন্য সরল হৃদয় থাকা দরকার, তো ভগবানের ভক্তরা সরল থাকে। তাই এই সরলতা দেখে ওই চোর ভাবলেন যে ইনি সরল আছে, এর কাছে একে পুটিয়ে এর অলঙ্কারগুলো যদি আমি নিয়ে যেতে পারি চোর করে, তো আমি আর জীবনে আমাকে চুরি করতে হবে না। তো ও এই চিন্তা করে সেদিন চলে গেল, একদিন কী করলো, সাধু সেজে আসলো,
একদম চুল দাড়ি মুনির মতো একদম ড্রেস পরে সাধু কিন্তু সাজা যায়, সাধু হওয়া কঠিন, সাজতে যে কেউ সাজতে পারে তুমি এখনই। যেমন আমাদের অনেক সময় আমরা ফ্যান্সি ড্রেস শ্লোক আবৃত্তিগুলো করি, ফ্যান্সি ড্রেস মানুষ সেজে আসে, সং সং মানে সাজা, তো সেজে এসেছে, তো সেজে এসে মন্দিরে দাঁড়িয়েছে, উনি প্রণাম করেছে, প্রণাম করে ওনাকে জিজ্ঞাসা করছে কাকে, বৈরাগ্যবতীকে, বলছে তুমি দীক্ষা নিয়েছ? তো দীক্ষা বলছেন না, তো ভগবানের পূজা করছো তুমি দীক্ষা নাও? তখন বলছে যে বাবা আপনি আমাকে দীক্ষা দিন, বলছে হ্যাঁ আমি দীক্ষা দিব তোমাকে, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু দীক্ষার নিয়ম আছে সেগুলো পালন করতে হবে, বলছে বলুন, বলছে দীক্ষা তোমাকে এখানে দেওয়া যাবে না, তোমার গভীর বনে নিয়ে যাবো, একলা তোমাকে যেতে হবে, আর তুমি যখন যাবে এই ভগবানের সমস্ত অলঙ্কার সব কিছু নিয়ে শুকানো শুনে, তো সরল সাধু মনে করেছে তাকে, ও বলেছে ঠিক আছে আমি যাব, কবে যাব, ঠিক আছে আগামী রবিবার, সেই রবিবার এসেছে, উনি একদম ভগবানের সব কিছু পোটলাপুটলি বেঁধে গেছে যেখানে যেতে বলেছে সেই ফরেস্টে, যখনই ফরেস্টে গেছে ওকে এক বৈরাগ্যকে একটা গাছে পুরো বেঁধে দিয়েছে, বেঁধে তার অলঙ্কার সবগুলো নিয়ে, ও তো গুরু না, ও তো সেজেছে চোর, ও তো চুরি করার জন্য তার উদ্দেশ্য, তার ধন সম্পদ নিবে, এই বলে বলছে তুমি আমি ছাড়া এই যে আমি তোমাকে বেঁধে রাখছি এটা যেন কেউ না খুলে, মানে ও যেন ওখানেই মরে যায়, কেউ যেন খবর না, ভগবানের ভক্ত ভগবান বলছেন আমার ভক্তের বিনাশ হয় না, নবযুগ 31 শ্লোকে বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তিনি বলছেন কুন্তে প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, হে কুন্তিপুত্র অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো সে মহাত্মায় পরিণত হয়, আমার ভক্তের কখনো বিনাশ হয়। তো ভগবান যেহেতু দায়িত্ব দিয়েছেন এই জন্য সে তো ভগবানের ভক্ত, এতদিন তো পূজা করেছিল বৈরাগ্যবতী, মন্দিরে পূজা বন্ধ, আমার পূজা বন্ধ হয়ে গেল কেন, নারদকে পাঠিয়েছে, নারদ যাও তো দেখো কি ব্যাপার আমার পূজা বন্ধ হয়ে গেছে, গিয়া দেখেছে যে মাতাজি পূজা করতো সে মাতাজি নাই মন্দিরে, বলছে দেখো কোথায়, বলছে একটা ফরেস্টে গহন বনে সে বাধা হয়ে একটা গাছে বাধা হয়ে আছে, তো নারদ মুনি বলছে তুমি সেখানে যাও, নারদ মুনি গিয়ে তাকে খুলবে, বলছে না খুলবেন না, বলছে তুমি আমাকে চেনো, বলছে হ্যাঁ তুমি নারদ মুনি দেবর্ষি নারদ আমি চিনি, আমার গুরুদেব বলছে গুরুদেব খুলবে, আমি কাউকে দ্বারা খোলা নিষেধ, মানে গুরুদেবের বাণীর প্রতি এত বড় বিশ্বাস, বাণীর প্রতি এত বড় বিশ্বাস, নারদ মুনি খুলতে পারলেন না, তারপরে ভগবানের কাছে গেলেন আবার নারদ, বলছে যাও দেখো ওই চোর কোথায় বদমাশ, নারদ মুনি এসে অনেক পিচিং করলেন বৈরাগ্যবতীকে, এটা ও গুরু নয় ও চোর, তোমার এই ধন সম্পদ নেওয়ার জন্য তোমাকে এরকম করেছে, ও একটা কপট, ও গুরু নয়, বলছে না উনি খুলবেন, উনি বলে গেছেন, উনি আর খুলতে দিলেন না, নারদ মুনিকে পাঠালেন দেখো চোর কোথায় কী করছে, চোর ও তো ধন সম্পদ পেয়ে বিরাট ব্যাপার তার, নারদ মুনি তার কাছে গেছে যে ভগবানের ভক্ত অসুবিধায় পড়ে আছে তুমি চলো, ও কিছুতেই আসবে না, এই দেরি দেখে বৈরাগ্যবতীর অবস্থা খারাপ, না খেয়ে আছে, জল পর্যন্ত খায়নি, ওখানে বাধা আছে, কি করবে ভগবান, ভগবান বৈকুণ্ঠপতি স্থির থাকতে না পেরে সাক্ষাৎ চতুর্ভুজ রূপে তার সামনে বৈরাগ্যবতীর সামনে আসলেন, আর নারদ সেই সাধু চোর সাজা সাধু সেজে সে চোর চোরকেও নিয়ে এসেছে সবার সেখানে, বলছে খুলো, গুরুদেব খুলে দিয়েছে, তাহলে এই চোরটা এদের সঙ্গ কি করে পেল, ও প্রথম তার সঙ্গ করলো বৈরাগ্যবতী ভগবানের ভক্তের সঙ্গ করলো,
তারপরে নারদ মুনির সঙ্গ পেল, তারপরে বৈকুণ্ঠের ভগবানকে দর্শন পেল। আর বৈরাগ্যবতী গুরুর প্রতি বিশ্বাসের কারণে সে কী করল, ভগবানকে সাক্ষাৎ পেল। বোঝা গেল উদ্দেশ্যটা খারাপ থাকলেও সে কী করেছে, সাধু সঙ্গ করেছে। কেন, সাধু সেজেছে। আর যদি হৃদয় থেকে আমি অন্তর থেকে যদি সাধু হই তাহলে কী প্রফিট পাবো আমি? একজন ব্যক্তি যদি সাধু সেজে এত বড় লাভ হয়, বুঝা গেল? এই জন্য এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনকে যদি বয়ে নিতে যে চাই তাহলে আমাদের জীবনে কী করতে হবে, এইভাবে দিন নিজেকে মানে নিঃস্বভাবে থাকতে হবে। দৈন্য দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ অবশ্য বিশ্বাস পালন। বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। ভগবান কার প্রার্থনা শুনে? হ্যাঁ, যে ওনার শরণ গ্রহণ করবে। হ্যাঁ, সরঙ্গ শরণা, ছয়টা শরণাগতি। সেই ছয়টা শরণাগতি কি? দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস। যেমন বৈরাগ্যবতীর বিশ্বাস গুরু খুলবেন, আর যেহেতু সে ভগবানের ভক্ত, ভগবানের প্রতি বিশ্বাস আছে, ভগবান রক্ষা করবে। এই প্রার্থনা যদি আমাদের হয় আমরা একদিন সফল হবই কোনো কিছু। এটা গুরুকুল ছিল, সেই গুরুকুলে অ্যাডমিশনের নিয়ম আছে কিছু, মানে ওর অ্যাডমিশনের নিয়ম কিছু নীতি নিয়ম পালন করতে হবে, এবং চোখ মুজে গিয়ে গুরুকুলে অ্যাডমিশন নিতে হবে। চোখ মুজে গিয়ে গেটে দাঁড়াতে হবে, ওকে নিয়ে যেতে হবে। তো আর কোনো গার্জিয়ান গিয়ে স্কুলে দিয়ে আসতে পারবে না, একাইকে যেতে হবে, সব কিছু ত্যাগ করে কেউ গার্জিয়ান সেই স্কুলে গুরুকুলে যেতে পারবে। তো ও অ্যাডমিশন হবে, বাড়ি থেকে সব কিছু করে একাই গেছে, গিয়ে গেটের সামনে চোখ মুজে বসে আছে। তো স্কুলে বলছে আসবে, সকালে স্কুল খুলেছে, দেখছে আসবে কেউ আসছে না, চোখ মুজে, চোখ আর খুলছে না, চোখ খুলে না, কারণ চোখ খুলে অ্যাডমিশন হবে না। যতক্ষণ এসে কেউ ওকে নিয়ে না যাবে ততক্ষণ অ্যাডমিশন হবে। ও চোখ মুজে আসে, স্কুল আসলো, ছাত্ররা ওকে সবাই ওর পাশ দিয়ে যাচ্ছে, কেউ লাঠিও খাচ্ছে, এরকম করে ঢুকছে, আবার স্কুল কেউ আর আসছে। হতে হতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য অস্ত গেল, কেউ আসছে না। হতে হতে রাত্রি হলো দুটা, ও আর চোখ খুলছে না, না খে না, চোখ বন্ধ করে আসে। তারপরে ভোরবেলা তার যে বিশ্বাস, ভোরবেলা দৈব যোগে একজন এসে বলছে চল, তাকে স্কুলে নিয়ে তার ছাত্রদের সঙ্গে মিশিয়ে দিয়েছে। যে এই যে বিশ্বাস, যে দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, এই যে আজকে যে আলোচনা হলো, এটা যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে সফল হবে। এটাই আমাদের সাফল্য চাবিকাঠি। সফল ব্যক্তিদেরকে অ্যাসোসিয়েশনটা আমাদেরকে সফল ব্যক্তির সঙ্গে করতে হবে। যখন সকল সফল ব্যক্তির সঙ্গে অ্যাসোসিয়েশন করব তখন আমরা জানব কি, যে ও যেহেতু সফল, ও যেই রকম আচরণ করছে আমিও সেই রকম আচরণ করব, ও যেই রকম করছে আমি করব, তখন আমিও একজন হ্যাঁ মহান হতে পারব। যেমন একটা গরিব দরিদ্র ছেলে যদি মারোয়ারি ব্যবসায়ীদের সঙ্গে ঘোরাফেরা করে, দেখবেন ও একদিন কিন্তু ব্যবসায়ীকে পরিণত হবে, সহযোগিতা পাবে, না ছেলেটা ভালো, তাকে একটা ব্যবসা দরিদ্র এটা। এটাই হচ্ছে মহান ব্যক্তিদের কর্তব্য। আর এই মহান ব্যক্তি ঠিক ব্রিজের মতো, ব্রিজ ঠিক আছে, যেমন নদী আছে, নদীতে একটা গ্রামে আছে, গ্রামে নদী, নদীতে
ব্রিজ কেউ পার হতে পারে না সাঁতার বেরোতে। একজন বড় লোক অনেক টাকার মালিক, ও একটা ব্রিজ করে দিয়েছে, ওই ব্রিজে সবাই এখন হাঁটতে পারছে, যেতে পারছে, হ্যাঁ কি না? তা ঠিক সেই রকম প্রভুপাদ আমাদের এই ইসকন সোসাইটি তৈরি করে এমন একটি ব্রিজের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ইসকন, যেখানে তার পলিসি প্রভুপাদ দিয়েছেন মঙ্গল আরতি থেকে কি শয়নারতি, শয়নারতি পর্যন্ত ষোলোমালা প্রতিদিন জপ, চারটা নিয়ম ফলো করতে হবে, যে রুল রেগুলেশন, এটা প্রত্যেক স্কুলের এইরকম কিছু ফলো থাকে, পলিসি থাকে, সে পলিসি আপনাকে মানতে হবে। তো প্রভুপাদ এমন একটি পলিসি, এখানে যদি আমি থাকি ওই প্ল্যাটফর্মে, প্রভুপাদ বলছে ইউ আর স্টে ইন ইসকন ব্যাক টু গডহেড, তুমি যদি ইসকনে টিকে থাকো, এই নৌকায় উঠে শুধু বসে থাকো, কারণ এই নৌকাটা কোথায় যাবেন, এখানে এখানে রাজধানী এক্সপ্রেস চলে, রাজধানী এক্সপ্রেস গুয়াহাটি টু দিল্লি যায় রাজধানীতে, তো তোমার কোনো জ্ঞান নেই, তুমি যদি ওই ট্রেনটায় বসে থাকো, কোথায় স্টেশন, কোথায় হাওড়া শিয়ালদা, কোথায় খড়গপুর, আর কোথায় কি কিছুই যদি তুমি না জানো, যদি খালি ট্রেনটায় বসে থাকো, কোথায় পৌঁছাবে, পৌঁছাবে রাজধানী। তো প্রভুপাদ বলছে আমার এই গৃহে এমন একটি গৃহ নির্মাণ করেছি, আর এমন একটি আমি নৌকা নিয়ে এসেছি, ইসকন রূপী নৌকা, এখানে যদি কেউ উঠে খালি বসে থাকে, কিছু জানার দরকার, টিকে থাকা, টিকে থাকে সে একদিন পৌঁছাবে, তো প্রভুপাদ এটাই বলছে। এই জন্য আমরা খুব ভাগ্যবান যে ভক্তের ঘরে জন্ম আমাদের, আর মা বাবা ভক্ত জীবন থেকে, ছোটবেলা থেকে তোমরা এটা বসবাস, এই জন্য তোমাদের জীবনগুলো সাফল্যের জন্য আমি অনুরোধ করব তোমরা টাইম ইনভেস্ট করো, রুটিন তৈরি করো, আমি রুটিন তৈরি করি, সেই রুটিন অনুসারে চলো, কখনো কোনো কিছু প্রশ্রয় দেবে। এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম কী করে আমাকে মোবাইল থেকে বেরিয়ে আসার পন্থা বলেছি, গুনতে বলেছি, মোবাইল দেখছি যে দুটো ভিডিও দেখবো, এখন কিছু কাজ নেই, ঘন্টার পর ঘন্টা দেখছি, তখন দেখতে হবে আমাকে, বুঝতে হবে এটা আমাকে সর্বনাশ করছে, এই জন্য তখন গুনতে হবে, পাঁচ চার তিন দুই এক হলে একদম উঠে ছুঁড়ে মোবাইল ছুঁড়ে ফেলে দিতে হবে আমাকে, সেটা কাজ করতে হবে, এই জন্য পজিটিভ। আর একটা কি উদাহরণ দিয়েছিলাম, একটা দুর্বল কুকুর আর একটা সবল কুকুর, কে জিতবে? সবল কুকুর কি করে? শক্তিতে, শক্তিতে অবশ্য সবল কুকুর, কিন্তু আমি যাকে প্রাধান্য দিব, আমি যদি মন মাইন্ড সব কিছু দেই, যেমন আমাদের কি আছে, একটা দুর্বল পয়েন্ট আছে আর একটা ভালো পয়েন্ট আছে। দুর্বল পয়েন্ট কি? যেগুলো ভক্তি জীবনের বাধা, নোংরা জিনিস দেখা, নোংরা জিনিস সব কিছু, নোংরা জিনিস চিন্তা করা, এটা আমার। আর একটা কি পজিটিভ কল, আমি যদি মোবাইলটা না দেখে কারো সঙ্গে বন্ধু ফোনে করে, আমি যদি গীতাটা পড়ি, দুমালা জপ করি, ওটা পজিটিভ হলো। আর যদি ওইটা করে সময় কাটাই, সময়টা যদি চলে যাবে কোন দিক দিয়ে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বুঝতে পারবো না, কেটে দাও। তো এই জন্য আমাদেরকে এগুলো দেখতে হবে বিচার করে, হ্যাঁ, তো বিচার করে দেখতে হবে। তো এখন এই দুটা সবল আর দুর্বল, একটা প্লাস পয়েন্ট একটা মাইনাস পয়েন্ট, তো আমি যাকে প্রাধান্য দিব সে জিতবে। আমি যদি এখন পজিটিভটা না করে নেগেটিভটা, যেটা কৃষ্ণ বিরোধী, ভক্তি বিরোধী, যেটা আমাদের মাইন্ডে ডিস্টার্ব করবে, যেটা আমার ক্ষতি করবে, ওটাতে যদি বেশি প্রাধান্য দিই, ও জিতবে, এ সফল হলো জিতবে। এখন আমাকে এটাকে বের হওয়ার জন্য এই প্রসেস আমাকে বের, বুঝা গেল? এই জন্য আমাকে কখনো, হ্যাঁ, ভগবান বলছেন তেষাম দশের দশ শ্লোক গীতা, তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকং দধামি বুদ্ধিযোগং তাং মাম উপজামি। প্রীতিপূর্বক যে আমাকে ভজনা করে তাকে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগদান করি। তাহলে ভগবানের বুদ্ধিটা পেতে গেলে, ভগবানের সহযোগিতা পেতে গেলে আমাকে ভগবানের ব্যাপারটা নিয়ে বেশি থাকতে হবে, অনন্য চিন্তা।
সব সময় সততং কীর্তয়ন্তমাম যতন্তস্য দৃঢ়প্রণাম, সততং কীর্তনয়তমাম, সব সময় যেন কৃষ্ণ চেতনা থাকে। আমি কোনো কাজ করছি, তুমি দশ মিনিট পর পর হরে কৃষ্ণ বল, কোনো পড়াশোনা করছো বোরিং লাগছে, কোনো মিটিংয়ে বসে আছো, ভিতরে তুমি ভিতরে জপ করো, হয়তো মিটিংয়ে বসে আছো তুমি যদি জপ করো মুখ নড়াও, বলি ওরা আবার কী হচ্ছে, মুখ নড়ে ভিতরে ভিতরে জপ করো, কাজ করছো জপ করো, স্কুলে যাচ্ছ ক্লাসে বসে আছো ভিতরে হরে কৃষ্ণ, বারবার এইরকম যদি বলো, তুমি প্রতি দশ মিনিট অন্তর যদি বলো কি একবার হরে কৃষ্ণ, তাহলে প্রতি দশ মিনিটে যদি বলো এক ঘন্টায় কবার হচ্ছে ছয়বার, ছয়বার বুঝা গেল, ছয়বার, তাহলে চব্বিশ ঘন্টায় কতবার হচ্ছে বলা, কেউ যদি এরকম করে কৃষ্ণ চেতনায় একশো চুয়াল্লিশ বারও বলে, আমরা তো ভুলেই দেখি কৃষ্ণকে নেই কোনো হুদিশে, কোনো কাজের মাধ্যমে মাধ্যমে যদি সবসময় বলো হরে কৃষ্ণ, কি অসুবিধা, তোমার কিছু ক্ষতি হবে, টাইম ইনভেস্ট করা, ভগবানকে না ভুলে থাকবে, এটা হচ্ছে, ঠিক আছে, তো আজকে এখানে রাখছি, সাতটা বেজে গেছে, তোমাদের পড়া আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আগামী বৃহস্পতিবার আমি যদি থাকি হবে ক্লাসে আসি, হ্যাঁ, তো বসেন, কোনো রকম কোনো কিছু যদি থাকে তাহলে করতে পারো তোমরা, এখনও দু চার মিনিট আছে, তোমরা যাবে, তারপরে তোমাদের সাতটা থেকে কার পড়া আছে, এখনও দশ মিনিট আছে, প্রশ্ন উত্তর হোক। আচ্ছা কার প্রশ্ন, আচ্ছা কু আপনি যে বললেন শুধু ট্রেনে বসে থাকতে হবে, আমি ট্রেনে বসেই আছি, কোনো দিকে নজর দিচ্ছে না, কিছু করছে না, তাহলে এটার ফল আমি দিল্লিতেও গেছি ওখানে আমি বসেই আছি, আমি ওঠারও কোনো জ্ঞান নেই আমার, তাহলে বসে থাকাটাই তো হচ্ছে কথা, বসা মানে কি, তুমি ইসকনের ভক্ত, ইসকনে রয়েছো, তো বসে থাকা মানে কি, যখন এই রুল রেগুলেশনগুলো ঠিক করো, ভূপাত যা পলিসি দিবে পলিসিটা যদি তুমি সঠিক তাহলেই তো বসে থাকতে পারবে, আর যদি পলিসিগুলো না মানো এদিক ওদিক করো তাহলে তো তুমি তো একটা পা ওইদিকে আছে একটা পা এখানে আছে,